সুপ্রিয় বন্ধু, আপনারা ভালো করে মনোযোগ দিয়ে এই ভিডিওটি আপনারা দেখবেন। একটা আস্ত পরিবার মানে সংসার কিভাবে ভেঙে চুরমার হয়ে গেছে, আপনারা এইটা ভালো করে মনোযোগ দিয়ে মনে ভালোবেসে এই ভিডিওটা দেখুন। মামু, তোমার সংসার, তোমার সব তো শেষের পথে, করুণাময় তোমার, তা আমি তো তোমার ধরে ধরে পাচ্ছি না, আজকে তোমার ধরে পাইছি। আমি স্বাভাবিক ভ্যানটা চলকে খাতুম, গরিবের সংসার টুকটাক, যা এক কামরা বাড়ি করেছি, খেটি খুটিয়ে বন্ধন টন্ধন লে, এখন দেখা যাচ্ছে বন্ধন লে বউ বেহাত। বলো দিলি কেলেঙ্কারি, এই এক দেড় বছর বন্ধন কি করিলে, বন্ধন ধরলে এবারে কিভাবে টাকা পয়সা লে, দেখা যাচ্ছে আর দিতে পেতি না, গরিব মানুষ, ঘর দর বেয়ে দিছি। তাহলে বউ সর্বনাশ হয়েছে বন্ধনের টাকালেই হয়েছে, এই সর্বনাশ হয়েছে বন্ধনের টাকালে, বন্ধনের টাকালে নইলে সংসার ভেঙত না, ভেঙত না, না আর বলো না, এই দুঃখের কথা রাখা যাবে না। হ্যাঁ, তালি বন্ধন ঝাড়া লেয়, তাহলে উপায় এখন কি তাই বল। আমি চাচ্ছি কেউ যেন বন্ধন আর না লেয়, এমনি সমাজ বিরোধী কাজ আর ঝেঝা লেছে শোধ করতে পারি, বাসি যেন আমার মতন বিধবা আর কেউ না। গরিব মানুষ সংসার জীবনে ভুল ত্রুটি ঠেকেই থাকে, বুঝলে লালু মং? আমি বলিছি তোর দুটো বাচ্চা, তুই যদি ঘর সংসার করিস তাহলে তুই ফেরোটায় তাড়াতাড়ি বাড়ি আয়, হ্যাঁ সংসার ধর্ম কর, সংসার ধর্ম আয়, আল্লাহ পাক যেটা ভাগ্যে রেখে সেটা তো হবে। তোর আমার নামে হয়তো লেখা ছিল এই বোম্বে গেছিস, হ্যাঁ এটা বোম্বে গেছে, বোম্বের হাওয়া খা। আমি বলছি তুই যে সিটিং করে গেছিস আমার সাথে, তুই গোপালনগরে বসে বললি আমার বোনির তোমার গিয়ে 5,000 টাকা দেবো, একটুখানি অনলাইনে মেরে দাও, আমি বাড়ি যাইতে পারতি না, সে মেরে দিল, মেরে দিলুম। তা তত 10 দিন শুয়ে যাও, একদিন আমি রাত 12টার সময় ফোন করতেছি, তখন বলতেছ কি ক্ষেত্রের বাইরে, ক্ষেত্রের বাইরে, আমি তখন বললুম ওই এলাকায় আর নিক বোম্বে, বোম্বে। তা ফোনটা লেগে গেছে, ফোন ধরিয়েছে, তাই হারা তুই কনে, তাই বলতে আমি বোম্বে, তাই তুই আমার সাথে এরম বড় বেইমানি করতে পারলি, নাই কোটি টাকা পেত লোক, তো তুই চলি গেলি কেন, আমি দেখতুম একটা জিনিসটা কি হয় না হয়। তা আমার শাশুড়ি ঝগড়া ঝামেলা হচ্ছে, তাই আমি বলছি দেখো লক্ষ টাকা পালু, আমি বললাম আমার বাপের বিটে ছেড়ে দেব না, ঠিক, কিন্তু তোমার মেয়ে চলি গেল কেন, চলি গেল কেন, গেল কেন, আর আমি আমার বোর বলতিস কি তুমি গেলে কেন, আমার অপরাধটা কি, তো বলছে না তুমি টিকিট কাটো, তাই শোন আমি এই রমজান যদি টিকিট না কাটতুম তাহলে তোর দিত টাকা বোম্বে যাওয়ার জন্যে, 5,000 টাকা, 5,000 টাকা তোর বাপের এত প্যাকেট ট্যাকেট লে তেড়িয়ে দিল, তুই তো তোর টান টকড়ালে বসছিলি এতে ওই গোপালনগর স্টেশনে, বুঝে রো, সে বহু ইতিহাস আমার, এমনি বহু এমনি আমি ভালো কর বললুম, সৌরাঙ্গা ঘৃণা করে মানে গরিব মানুষ দেখতে পান না, ওরা বুঝে রো বিশাল ঘৃণা করে ওরা, তবে এটা করা ঠিক না, পয়সা লাখ দিন আমারও দেবে। ওই ছেলের বইতে তোর বাপ কোন ধারে শুয়ে, তো বইতে এই শুয়ে রে বালির ভিজে যাচ্ছে না, আমার কোনো দুঃখ লাগে না, আমার মা বেশি রে দুনিয়ায়, বাপ রে, হ্যাঁ পশু কাদিন রাত্রি মা গেছে সবাই, আমার বাপ ভাত খুলে দে আমার, তা সকালবেলা আমার মা এরম পিঠে হাত দিয়ে বলতে তোমারকে আজকে মনে হয় রাত্রি মনে হয় খাওয়া হয়নি ভালো করে, হ্যাঁ তা মোটামুটি পয়সা আল্লাহ আমার দেবে একদিন, আমার আমার একটা জেদ ছিল আমি 4খানা গাড়ি কিনবো, আমি জন দেখালো একটা লড়িতে ধরন দে থাকবে 12 চাকা, হ্যাঁ
এটা আমার একটা স্বপ্ন। পুরাকার জায়গা নেই, তুমি বিড়ি দাও একটা খাই। হ্যাঁ বিড়ি, একটু গান হোক, একটা বিড়ি বের করো, বিড়ি দাও। তোমার ভালো করে ড্রেস পত্র দে, বৌমারও দে, সেজগে বুঝগে শাড়ি চুড়ি দে, নতুন শাড়ি চুড়ি দে, ফুল টুল দে, গাড়িটা সেজগে লে বাড়ি আসবো, মনে হবে আমার ভাগনা। আবার ওখান থেকে বিয়ে থাবার দেয়, আমরা তোমার বাড়ি আসতে, তুমি দুঃখ করো না। ওর মনে করছে সে এতে হেলিকপ্টার করলে না, গাড়ি না হেলিকপ্টারে করলে আসবে। জীবন ভরে খুঁজলি যার সে তো আমার নয়, মানুষ নামের কাছে এসে দুনিয়াটা বোঝায়, মানুষ নামের কাছে এসে আহ দুনিয়া বোঝায়। এখন কি আর এই পৃথিবী, এই পৃথিবী নয়, মানুষ নামের কাছে এসে দুনিয়াটা যায়। তো আমার জীবনে ঘটে যাওয়া দুঃখের গান আমি আপনাদের সামনে একটা গাইছি, সেই পথের প্রতীকামি দগ্ধ পথে পদ্ম পথের বালুর চরে ঘুরেছি, মাথা থুকে দয়াল কথকে দেছি, পথের প্রতীক হয়ে দগ্ধ বালুর পথে মাথা ঘুরে দয়াল কথকে দেছি, আয় রে পিপাসায় বুক শুধু ফেটে যা রে, পথারা প্রতীকামি ফুলহারা ফুলামি আমার ঠিকা।